একবার ফিরে আসলাম। সংবিধান দিবস উপলক্ষে ওমেন্স কলেজের পক্ষ থেকে গরিবদের মধ্যে শীত বস্ত্র বিতরণ। আজ 26 নভেম্বর, ভারতীয় সংবিধান দিবস, এবং প্রত্যেক বছরের মতন আজকেও গোটা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে সংবিধান দিবস। 26 নভেম্বর ভারতের সংবিধান গ্রহণের দিনটিকে স্মরণে রেখে পালন করা হয় আজকের এই সংবিধান দিবস উপলক্ষে দেশবাসী পালন করেন। তৎসঙ্গে রাজ্যেও পালন করা হচ্ছে সংবিধান দিবস। ত্রিপুরায়ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষজন সকলেই এই সংবিধান দিবস উপলক্ষে কার্যত সম্মান জানাচ্ছেন দেশের সংবিধানকে। সেক্ষেত্রে ওমেন্স কলেজের পক্ষ থেকে লক্ষ্য করা গেল এক বিশেষ উদ্যোগ। সংবিধান দিবসকে সামনে রেখে গরিবদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করল ওমেন্স কলেজের স্টুডেন্টরা। বিশেষ করে শীতকাল এসে গেছে এবং শীতকালে অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে রাস্তার পাশে যে সমস্ত গরিব দুস্থরা রয়েছেন তারা প্রত্যেকেই শীতে কাঁপছেন। শুধুমাত্র ন্যূনতম শীত বস্ত্রের অভাব রয়েছে তাদের, এবং তাদের সেই অভাবের দিকটা মাথায় রেখে তাদের দিকে তাকিয়ে সংবিধান দিবসের মতন আজকের একটি দিনকে বেছে নিয়েছে ওমেন্স কলেজের স্টুডেন্টরা। তারা আজ সকালেই এই শীত বস্ত্র বিতরণ করেছে সমস্ত গরিব অংশের মানুষজনের মধ্যে। আজ ওমেন্স ডের পক্ষ থেকে যে ওমেন্স কলেজের পক্ষ থেকে সংবিধান দিবস উপলক্ষে ঠিক কি বক্তব্য তুলে ধরা হয়েছে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শোনাব। পবিত্র সংবিধান দিবস, ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধানের খসড়া কমিটি গঠিত হয়েছিল, যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধান 1949 সালের 26 নভেম্বর আমাদের সংসদে গৃহীত হয়েছিল। সেই দিবসটিকে লক্ষ্য রেখে 26 নভেম্বর প্রতিবছর সংবিধান দিবস পালিত হয়ে আসছে। তো আজকে এখানে ওমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে সংবিধান দিবস উদযাপন উপলক্ষে প্রথমে সংবিধানের প্রস্তাবনা পাঠ রয়েছে, তারপর রয়েছে শীত বস্ত্র বিতরণ, এবং আর কি বিতরণ করা হবে, আমরা কিছু শুকনো খাবার আর কাপড় চোপড় শীত বস্ত্র এগুলো আমরা আজকে বিলি করে থাকবো আর কি, অতি সাধারণ মানুষদের হাতে। আমরা উমেন্স কলেজ এনএসএস ইউনিট থেকে আমরা এসেছি। আমার নাম রমা ভট্টাচার্য। প্রতিটা দিনেরই কিছু নিজস্ব গুরুত্ব রয়েছে, ঐতিহ্য রয়েছে, ঠিক একই রকম ভাবে সংবিধান দিবসেরও রয়েছে কিছু ঐতিহ্য। এবং এই সংবিধান দিবস যেটা 1949 সালে সর্বপ্রথম গৃহীত হয়েছিল, পরবর্তী সময়ে 1950 সালে তা বাস্তবায়িত হয়। সংবিধান সম্পর্কে মানুষকে জ্ঞান আরো ছড়িয়ে দেওয়া মানুষের মধ্যে, এবং সংবিধান দিবস কেন পালন করা হয়, এই দিনের গুরুত্ব কি রয়েছে, ঐতিহ্য কি রয়েছে, সেই সম্পর্কে সকলকে অবগত করার জন্য ওমেন্স কলেজের এনএসএস ইউনিট একটি বিশেষ উদ্যোগ নেয়, বিশেষ ভূমিকা নেয়, যেখানে গরিব দুস্থদের মধ্যে যেরকম শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, একই সঙ্গে শুকনো কিছু খাবার বিতরণ করা হয়েছে গরিবদের মধ্যে। সংবিধান দিবস উপলক্ষে এমনটাই কর্মসূচি, যেমনটা ওমেন্স কলেজের পক্ষ থেকে জানানো হচ্ছে। ওমেন্স কলেজ এনএসএস ইউনিট প্রতি বছরই নিয়ে থাকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বেশ কিছু কর্মসূচি থাকে, ঠিক তার অঙ্গ হিসাবে আজ সংবিধান দিবসে গরিবদের পাশে দাঁড়িয়েছে ওমেন্স কলেজের স্টুডেন্টরা। একই সঙ্গে আজকে তাদের এই কর্মসূচিতে সামিল ছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকারাও। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।